শনিবার পানীয় জলের দাবিতে উদয়পুর অমরপুর সড়ক অবরোধ। মহারানী চৌমোহিনী বাজারে রাস্তা অবরোধ এলাকার মানুষের। বেশ কয়েকদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে মহারানী এলাকার গাংপিরা, ওয়ারেংবাড়ি, হীরাপুর এবং হাতিছড়া এলাকার মানুষ। মোট চারটি জায়গায় পানীয় জলের সমস্যায় ভুগছে গোটা এলাকার মানুষ। কোনো কোনো সময় একবেলা জল দিলেও দ্বিতীয় বেলায় জল দেওয়া বন্ধ করে রেখেছে পাম্প অপারেটররা। সকাল 6টা থেকে 8টা অবধি জল দিয়ে বিকেলবেলা জল দিচ্ছেন না মহারানী এলাকার বেশিরভাগ পাম্প অপারেটর। কেউ কেউ বলছেন সকালবেলা জল দেওয়ার পর 8টার পরে তারা অন্য কাজে যোগ দিয়ে ফেলছেন, সেই সুবাদে দুপুর বা বিকেলে বেলায় জল দেওয়া বন্ধ থাকছে। পঞ্চায়েত থেকে বিষয়টি বারে বারে পাম্প অপারেটরদের অবহিত করলেও দ্বিতীয় বেলায় জল দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা একেবারেই জিরো। এমনিতেই খরার মরশুম, তার উপর একবেলা জল দেওয়ার কারণে সবাই ঠিকঠাক মতো জল পাচ্ছে না। অন্যদিকে মেশিন খারাপ থাকার কারণে জলের সংকট বেড়েই চলেছে। এক প্রকার বাধ্য হয়ে শনিবার সড়ক অবরোধে নামলেন মহারানী এলাকার মানুষ। পানীয় জলের সমস্যা সমাধান করে দেওয়ার আশ্বাস পাওয়ার পরেই প্রমিলা বাহিনী রাস্তা অবরোধ তুলে নেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।